তো নাম্বার ওয়ান শর্ত যেটা, যে সেটা বলতে চাচ্ছে যে বিজনেস কে সলভেন্ট হতে হবে। যে সলভেন্ট হিসেবে হয়তো বা তারা ব্যাংক স্টেটমেন্ট দেখতে চাইতে পারে যে বিজনেসটা আসলেই রানিং প্রফিটেবল। এই যে গ্রান্টটা পাচ্ছে, যে যারা মনে করেন এই ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে কেটারিং ইন্ডাস্ট্রি, তারপর লেজার, এদের যে কারা পাবে, ক্রাইটেরিয়াটা কি কি তাদের ফুলফিল করতে হবে? কারণ যে কেউ কি করতে পারবে এটা অ্যাপ্লিকেশন, সে ব্যাপারে একটু বলেন রেহানা প্লিজ। জি, এক্ষেত্রে আসলে গতবার আমরা যে গত গ্রান্ট গুলাতে আমরা যেটা দেখেছিলাম যে হসপিটাল ইন্ডাস্ট্রিদেরকে উইদাউট এনি কোয়েশ্চেনিং লোকাল অথরিটি, লোকাল কাউন্সিল গ্রান্ট গুলো দিয়ে দিয়েছে, কোনো কিছুই জিজ্ঞেস করে নাই তাদেরকে। তো এইবার দেখা গেছে যে গভর্নমেন্ট কিছু শর্ত দিয়ে দিয়েছে। তো নাম্বার ওয়ান শর্ত যেটা, যে সেটা বলতে চাচ্ছে যে বিজনেস কে সলভেন্ট হতে হবে। এখন সলভেন্ট বলতে কি বুঝাচ্ছে সেই বিষয়ে কিন্তু প্রপার এক্সপ্লেনেশন দেওয়া হয় নাই। তো আমরা যেটা অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট আমরা যেটা মনে করছি, সলভেন্ট হিসেবে হয়তো বা তারা ব্যাংক স্টেটমেন্ট দেখতে চাইতে পারে যে বিজনেসটা আসলেই রানিং প্রফিটেবল, মোটামুটি লিকুইডিটি ক্যাশ পজিশন মোটামুটি ব্যাংকের ভালোই আছে, এই জিনিসটা হয়তো বা তারা দেখতে চাইবে যে কোম্পানি সলভেন্ট কিনা, বিজনেস সলভেন্ট কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অবশ্যই অবশ্যই বিজনেস কে রেট পেয়ার হইতে হবে, রেটেবল ভ্যালু থাকতে হবে, এটা রেট পেয়ার হতে হবে, মানে কাউন্সিলে রেজিস্টার হতে হবে, এই দুইটা শর্ত। এখন কেউ যদি কোন বিজনেস যদি স্ট্রাইক অফ অ্যাপ্লিকেশন করে ফেলে, মানে কোম্পানি বন্ধ করে দেওয়ার জন্য অলরেডি কোম্পানি হাউসে অ্যাপ্লিকেশন দিয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে কোনো গ্রান্ট পাবে না। এবং অনেক কোম্পানি আছে যারা ডরমেন্ট অবস্থায় আছে, ডরমেন্ট বলতে তারা কোনো বিজনেস খুলেও নাই, বিজনেস সেই যে বন্ধ করছে আর খুলেই নাই, তো সেক্ষেত্রেও কিন্তু তারা পাবে বলে আমার মনে হয় না। কারণ তারা যেহেতু শর্ত দিয়ে দিয়েছে যে এখানে বিজনেস কে সলভেন্ট হতে হবে, তো এই দুইটা শর্তই মোটামুটি এখনো পর্যন্ত দেওয়া আছে HMRC এর ওয়েবসাইটে। এবং এইটার এটার পরিমাণটা হচ্ছে কি পরিমাণে পাবে, সেটা হচ্ছে রেটেবল ভ্যালিউ যাদের 15,000 এর নিচে, যাদের রেটেবল ভ্যালিউ আন্ডার 15,000, তারা পাবে £2,700 ওয়ান অফ, আমি আবার বলি ওয়ান অফ গ্রান্ট। হ্যাঁ, যাদের রেটেবল ভ্যালিউ 15,000 থেকে 51,000 পাউন্ড, তারা পাবে £4,000, আর যাদের রেটেবল ভ্যালিউ অ্যাবাভ 51,000 পাউন্ড, তারা পাবে £6,000। এই সবগুলা গ্রান্টই কিন্তু ওয়ান অফ গ্রান্ট। এখানে একটু আগেই যে একটা ইন্ট্রোডাক্টরি একটা ইয়েতে আমাদের ইন্ট্রোডাকশনে মাহবুব ভাই যেটা বললো, এখানে একটা কনফিউশন রেডি হয়ে গেছে। BBC-র একটা নিউজে এটা আসছে হচ্ছে £6,000 উইকলি। সো এটা নিয়ে আসলে পরে দেখা গেল আসলে BBC-র এই নিউজটা কমপ্লিটলি ফেক, এটা আসলে ভুল একটা ইনফরমেশন ছড়াচ্ছে, যেটা BBC-র মতো পোর্টালে আমরা এটা আসলে আশা করি নাই। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Benico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478. For a better future awaits you. Benico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority. এই অবস্থার মধ্যে টাকা ছাড়া আমার আর কোনো উপায় নাই, বাড়াইবে নিবে আজকে কোন দিন যেন আমার বাড়ি হইব, গাড়ি হইব। জিও সেপাই রেডি, আমি লন্ডন আইছি এক উন্নত লাইফের আশায়, আর আমার স্বপ্ন বাস্তবায়নের সহযোগিতা করা তাজ সলিসিটার। We are committed to help people like Lal to achieve their dreams. Taj Solicitors. Believe in service. I help my plants to grow. My performance demands competence. Photography is my passion. Accountancy is my profession. We, Mahbub & Co, a team of dedicated professionals. Mahbub & Co Accountants.